মোহাম্মদ মুশফিকুর রহমান, এআই টেকনিশিয়ান, স্বাস্থ্যকেন্দ্র কৃত্রিম প্রজনন পয়েন্ট সৈয়দপুর নীলফামারী পশুপালনের সম্পদ অধিদপ্তরের আওতায়। এখন আমরা সরকারিভাবে গভর্নমেন্ট কৃত্রিম প্রজনন করি। আমরা সৈয়দপুর উপজেলায় আমরা আছি ছয়জন, পুরা উপজেলায় পাঁচটা ইউনিয়নে আমরা ছয়জন এআই টেকনিশিয়ান আছি, সরকারি এআই টেকনিশিয়ান। আমরা এই সরকারি গভর্নমেন্ট যে বীজটা দেয়, এর বীজের দাম খুবই কম। কোনো খামারই আজ পর্যন্ত বলতে পারবো না আমরা বীজের দাম বেশি ধরে। আপনারা সব মানে এটা আপনারা প্রিন্ট মিডিয়ায় ভালোভাবে ইয়ে করে দেবেন। আর আমরা যে মানে কৃত্রিম প্রজনন যেটা করি, কৃত্রিম প্রজননের লক্ষ্য হচ্ছে আমাদের কৃত্রিম প্রজনন করলে মানে মানে গরুর দুধ ও মাংস বৃদ্ধি হবে। কৃত্রিম প্রজনের এই যে কৃত্রিম প্রজনন আমাদের ন্যাচারালি এই যে সার দিয়ে প্রজনন করলে জনন সংক্রান্ত রোগ হয় গাভীর কিন্তু। এই প্রজনন করলে হাজার বছর প্রজনন করে কোনো সময় এই জনন সংক্রান্ত যৌন রোগ হবে না। আর আমরা যে কৃত্রিম প্রজনন বাচ্চাটা পাবো এটা খুব দ্রুত বৃদ্ধি হবে। আর বকা বাচ্চা হইলে পরবর্তী বছরের হারে 10-15 লিটার আমরা দুধ পাবো। এই মানে ব্যাপারটা হচ্ছে আমরা এই যে আমরা যে বীজটা দেই, বীজ আমরা এখন মানুষের ঘরে ঘরে ডোর টু ডোর দেয়। আগে তো একটা গরু নিয়ে বিভিন্ন জায়গা বোঝা লাগে। এই যে আমরা এআই টেকনিশিয়ান আমার মোবাইল নম্বরের মাধ্যমে আমরা ডোর টু ডোর সবার ঘরে দেয় আমরা। আমাদের সেক্রেটারি উপজেলা জেলা সেক্রেটারি কথা বলবে। আমরা কাজ করি পরে কারণ আমাদের প্রতিটা ইউনিয়নে সরকারিভাবে একটা করে এআই সেন্টার আছে, সরকারিভাবে এআই সেন্টার আছে, প্রতিটা ইউনিয়ন পরিষদে আছে এআই পয়েন্ট। তো সেই পয়েন্টে যদি খামারিটা গরু নিয়ে আসে গরুকে বীজ দেওয়ার জন্য, সরকারি নির্ধারিত মূল্য হচ্ছে 70 টাকা, আর যদি বাসায় নিয়ে যেতে চায় তাহলে আলাদা চার্জ দিতে হবে। তো আমরা মনে করি যে খামারিরা গরু ইউনিয়ন পরিষদে নিয়ে আসবে, ন্যায্য মূল্যে তারা বীজ দিবে। আমরা খামারিদের সাথে যতটুকু পারি সাধ্যমতো খামারিদের দোর দড়ায় সেবা পৌঁছায় দেওয়ার চেষ্টা করি। আর খামারিরা যাতে উপকৃত হয়, খামারিরা উপকৃত হলে আমাদের দেশ উপকৃত হবে, আর খামারিরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। এই প্রত্যাশা রেখে।